কুয়েতে বাণিজ্যিকভাবে বাংলাদেশ থেকে আমদানি করা পোশাক ভোগ্যপণ্য সহ অন্যান্য পণ্যের প্রচার এবং প্রসারে উদ্যোগ গ্রহণ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, সংগঠনটি পুনর্গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। 11 সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে সবার সম্মতিতে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জুরি বোর্ডের প্রধান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান মুকাই আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইমদুল ইসলাম। কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ এবং প্রবাসী ব্যবসায়ীদের মান উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল সবসময় কাজ করবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা। ফ্রান্সের প্যারিসে নকশি বাংলার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার প্যারিসের একটি হোটেলে শিক্ষা সংস্কৃতি এবং সমাজসেবামূলক প্রতিষ্ঠানটির 20 বৎসর পূর্তি উপলক্ষে স্মারক নকশি বাংলার মোড়ক উন্মোচন করা হয়। ফ্রান্স থেকে বাদল পাল জানান, মোড়ক উন্মোচন ছাড়াও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 21 উদযাপন পরিষদ ফ্রান্সের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য। শুভ বহির্বিশ্ব সমন্বয়ক তাইসুল ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। নকশি বাংলার বিশেষ সম্মাননা 2024 পেয়েছেন সালে আহমেদ চৌধুরী, মির্জা মজহারুল ইসলাম, ইমদাদুল হক স্বপন, সাংবাদিক ফেরদৌস করিম আকঞ্চি, ফয়সাল উদ্দিন, সেলিম রেজা, কবি লোকমান আহমেদ আপন, আক্তার দেওয়ান শামিমা, সরকার মিজানুর রহমান, সাব্বির আহমেদ, সাদিকুর রহমান, ওবায়দুল্লাহ কায়সহ অন্যান্যরা। সৌদি আরবের মদিনায় প্রতি রমজানে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় ইফতার মাহফিল। মদিনা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জানান, রমজানে মাসব্যাপী আয়োজন প্রতিদিন অংশ নেন 3 থেকে 5 লাখ নারী পুরুষ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন এই ইফতার মাহফিলে। পবিত্র রমজান উপলক্ষে মসজিদে নববীতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের সংখ্যাও। ইফতারের আয়োজনে মসজিদের ভেতরে থাকে খেজুর, বনরুটি, টক দই, জমজমের পানি, চা কফি এবং গাহওয়া। ইফতারের আইটেমের ক্ষেত্রে মসজিদের ভিতরে বাধ্যবাধকতা থাকলেও মসজিদের বাহিরের চত্বরে আয়োজকের কোনো বাধা ধরা নিয়ম নেই, ফলে আয়োজকদের মধ্যে এক অলিখিত প্রতিযোগিতা চলে কে কার চেয়ে বেশি আয়োজন করবেন। বিভিন্ন দেশে নাগরিকরা তাদের পছন্দ এবং চাহিদার আলোকে খাবার নিয়ে হাজির হন ইফতার মাহফিলে। সৌদি আরবের দাম্মামে প্রবাসী বাংলাদেশিদের টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, টুর্নামেন্টের ফাইনালে নর্দার্ন এরিয়া এবং সেন্ট্রাল এরিয়া ম্যাচ ড্র হয়। আলতাবিদ কোম্পানির টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলকেই পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মনির হাসান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তাবিদ কোম্পানির প্রজেক্ট ম্যানেজার জাহিদ হাসান। উপস্থিত ছিলেন কোম্পানির জেনারেল সুপারভাইজার মনসুর খান। ফজলুর রহমানের সার্বিক সহযোগিতায় খেলা পরিচালনা করেন শামীম হোসেন। আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকার বাংলাদেশি দর্শকরা মাঠে উপস্থিত ছিলেন।